হটাও আর বসাও, এই যে রাজনীতি, এটা ইসলামের বিরোধী। এটা অসংখ্য জীবন হানি হচ্ছে প্রতিদিন, কতজন পঙ্গু হচ্ছে তার ঠিক নাই। যারা মরছে তারা না দুনিয়া পাচ্ছে না আখেরাত পাচ্ছে। ইহুদিরা তো ওরে পেয়েছিল, নাসারারা ইঞ্জিল পেয়েছিল, তারা পেয়েও হারিয়েছে। সেজন্য তারা চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে, বানর শকুরে পরিণত হয়েছে। এমনকি কিতাবের একটা বিধান জানতে পেরে, হাদিসের একটা নির্দেশ পালন করে আজকে ইউরোপে জনৈক খ্রিস্টান ধর্ম যাজক তার লক্ষাধিক, তিনি বলে আমার 100,000 অনুসারী আছে উপস্থিত। তখন প্রায় হাজার হাজার খ্রিস্টান অনুসারী সেখানে ছিল, সবাই একসঙ্গে মুসলমান হয়ে গেছে। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো পথ তলাশ করবে সেটা আল্লাহর নিকটে গৃহীত হবে না, আর সে ব্যক্তি আখেরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 6টি বিশ্বাস না আনা পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। 6টি বিশ্বাস প্রত্যেকটাই অদৃশ্য বিশ্বাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بالآيات الله ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. سورة آل عمران 19 آيات. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ পার্থিব জীবনের সব কিছু ভোগ করার পরেও তার অন্তরে আরও কিছু চাওয়া পাওয়ার থাকে, সেটা কি সে জানে না। যখন পায় তখন বুঝতে পারে হ্যাঁ সেটা এই। যারা আপনারা পত্রিকা পড়েন তারা দেখছেন বর্তমান বিশ্বে সিঙ্গাপুরে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। কারণ কি? সিঙ্গাপুরে যাওয়ার জন্য তো মানুষ পাগল, সিঙ্গাপুরের মানুষ সবচেয়ে সুখী। এই সুখী মানুষের মধ্যে আত্মহত্যার হিড়িক কেন পড়ল, এর মধ্যে এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে আপনি পাবেন। যে মানুষ যেতে যেতে এক জায়গায় থেমে যায় আর পারে না, কী খাবে? সবজি খাবে, গোশ খাবে, ভাত খাবে,
রুটি খাবে, পাউরুটি খাবে, ডাল খাবে, আর কি? দুনিয়ায় আর তো কিছু খাওয়ার নেই, নানাবিধ খাওয়ার শেষেও তার চাহিদা থেকে যায়, যেটা হলো তার মনের চাহিদা। তার দেহ মন ধন সম্পদ সব কিছুই বলে দেয় যে হে মানুষ, তোমার অলক্ষে একজন সৃষ্টিকর্তা আছেন, যার কাছে তোমাকে হাজিরা দিতেই হবে, সেখানে গিয়ে সমস্ত কর্মের হিসাব পেশ করতে হবে, কীভাবে করবে চিন্তা করো। মানুষ তখন রাস্তা খুঁজে পায় না, কোন পথে গেলে মনের চাহিদা মিটবে, আর তখনই এসে যায় আল্লাহর বিধান। যাদের কাছে এসেছিল ইসলাম, তারা ছিল সেই সময়ের বিশ্বে সবচাইতে ধন সম্পদে, পুঁজিবাদে, সব দিক দিয়ে সেরা মানুষ, ব্যবসা বাণিজ্যে সবার সেরা ছিল কুরাইশরা। এরপরও তাদের মনের চাহিদা ছিল, আর তাই যখন সেখানে নাজিল হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে বিধানসমূহ, একে একে আসতে শুরু করলো, তখন তাদের মনের চাহিদা আস্তে আস্তে মিটতে শুরু করলো, দলে দলে মানুষ সেদিকে আসতে শুরু হয়নি। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হল, কারণ নেতাদের স্বার্থের বিপরীত কথা তিনি বলছিলেন। মদিনায় গিয়ে একই কথা তিনি বললেন, মানুষ ঝুঁকে পড়ল তার দিকে, আস্তে আস্তে মানুষের আগমন বৃদ্ধি পেল, অবশেষে তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে আল্লাহপাক তাকে হজের নির্দেশ দিলেন। হজের সফরে গেলেন মানে জীবনের সর্বশেষ সফর, সেখানে গিয়ে আরাফাতের ময়দানে আইয়ামে তাশরিকে সর্বমোট 13টি হাদিসে 31টি বিষয় বর্ণনা করলেন। আইয়ামে তাশরিকের প্রথম দিন তিনি বলে দিলেন, আনামুল হুসাইন কালা কালা রাসূলুল্লাহ কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন উমরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়াতিউ রাওয়াহু মুসলিম। দেখো হে মানুষ, যদি তোমাদের উপরে চোখ নাক কান কাটা একটা গোলামও শাসক নিযুক্ত হন, এবং তিনি যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তাহলে তোমরা তার আনুগত্য করো। এই সময় আয়াত নাজিল হয়ে গেল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামতি ও রাদীতু লাকুম ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। একই বক্তব্য আসলো সূরা আলে ইমরান 19 আয়াতে, ইন্না দীন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকটে মনোনীত দিন মাত্র ইসলাম। এই ইসলাম নিয়ে বিভক্ত সৃষ্টি করেছে কারা? যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, অর্থাৎ ইহুদি নাসারা, যারা আল্লাহর কিতাব পেয়েছিল কিন্তু তা মানেনি। ইহুদিরা তো ওরে পেয়েছিল, নাসারারা ইনজিল পেয়েছিল, তারা পেয়েও হারিয়েছে, সেজন্য তারা চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে, বানর শকুরে পরিণত হয়েছে। আর এই জন্যে আমরা সূরা ফাতিহায় প্রতি রাকাতে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত ইহুদিদের পথে এবং পথভ্রষ্ট নাসারাদের পথে
নিয়োন এহদিন সিরাত আল মুস্তাকিম তুমি আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করব পৃথিবীর বুকে যত মুসলমান আছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তারা দৈনন্দিন সালাতে সূরা ফাতিহা পাঠ করেন ফরজে সুন্নতে নফলে সব সালাতে আল্লাহ বলছেন তাদের নিকটে এলম এসে যাওয়ার পরেই আগে না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরেই তারা এই ইখতিলাফগুলো করেছে কেন বাগিয়াম বাইনাম হটকারিতে বসে নিজেদেরকে মনে করে আমরা সবচেয়ে বড় আমাদের পরে আর করে কারো নবুয়ত নাই অথচ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী এ বিষয়ে কোনো সন্দেহ নাই এ বিষয়ে কোরআনে হাদিসে অসংখ্য দলিল রয়েছে অমায়াক্ষর বে আয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহ প্রেরিত আয়াত সমূহকে অস্বীকার করে ফাইনাল্লাহ সারিউল হিসাব আল্লাহ দ্রুত তাদের হিসাব গ্রহণ করবেন আজকের পৃথিবীতে সেই হিসাব কেমনভাবে চলছে আপনারা বুঝতে পারছেন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ওকে হটাও আমাকে বসাও এই তো রাজনীতি রাজনীতি মানে তো হটাও আর বসাও কিন্তু বসে কী করবে সে একদম বিকেতাবিল্লা যদি আল্লাহর কিতাব মোতাবেক পরিচালিত করে তাহলে আনুগত্য পাওয়ার যোগ্য নইলে নয় যা কিছু চলছে পৃথিবীতে এখন এ বিষয়ে হাদিসের ভবিষ্যৎবাণী রয়েছে দেখো খেলাফত আলা মিনহাজ নবুয়ত শেষ হওয়ার পরে আসবে মুলুকিয়া রাজতন্ত্র এরপরে আসবে জবরি হুকুমত অর্থাৎ জবরদস্তি রাজ শাসন পৃথিবীব্যাপী সর্বত্র চলছে জবরদস্তি শাসন মানুষের বাক স্বাধীনতা লেখার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা সব কিছুই এখন হারিয়ে গেছে সব জায়গায় এমন এমন আইনের শৃঙ্খল সামনে রাখা হয়েছে যে মনের কথা প্রকাশ করার ক্ষমতা নাই আজকের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী কার্যকর হচ্ছে পৃথিবীর সর্বত্র বিভিন্ন তন্ত্রের মন্ত্রের নামে অথচ আল্লাহ পুরস্কার বলে দিচ্ছেন ইসলাম দিনান ইমরান যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন পথ তলাশ করবে সেটা আল্লাহর নিকটে গৃহীত হবে না আর সে ব্যক্তি আখেরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ পাক নিজেই উত্তর দিয়েছেন আমাদের কিছু বলার দরকার নেই এ বিষয়ে আল্লাহ রাসূলের ব্যাখ্যা শুনেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদ মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামূতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিল্লাহ রাওয়াহু মুসলিম মিশকাত 10 নম্বর হাদিস যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ করে বলছি আমার এই উম্মতের মধ্যে সে ইহুদি হোক আর নাসারা হোক বা যে কোনো ধর্মের দাবিদার হোক না কেন যে শুনেছে যে শেষ নবীর আগমন ঘটেছে অথচ শেষ নবীর আনিত দিন সে গ্রহণ করে ইল্লা কানা মিন আসহাবিন নার অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে কোনো ব্যাখ্যা দরকার নেই যুক্তি যতই দেন আল্লাহ রাসূলের হাদিসের পরে আর কোনো কথা চলবে না কারণ তিনি কোনো কথা নিজে থেকে বলেন না আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হওয়া পর্যন্ত অতএব হাদিসটাও প্রকারান্তরে আল্লাহর সরাসরি ওহী বাস্তব একটা ঘটনা শুনলেন এটাও মিশকাত দুই নম্বর হাদিস আন উমর ইবনে খাত্তাব قال بين ونحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض ثياب شديد سواد شعر لا يرى عليه اثر السفر
لا يعرفه منا احد حتى جلس للنبي صلى الله عليه وسلم فاسند ركبته بركبتيه الى ركبتيه وضع كفيه الى كفيه. عمر بن الخطاب বলছেন আমরা একদিন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম, হঠাৎ একজন মানুষ হাজির হলেন, আগন্তুক। তার পোশাক ধবধবে সাদা, চুল কুচকুচে কালো, তার উপরে সফরের কোনো কষ্ট বোঝাই যাচ্ছে না, অথচ ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না। অতঃপর তিনি এসে বসলেন আল্লাহ রাসূলের সামনে, তার দুই হাঁটু আল্লাহ নবীর দুই হাঁটুতে লাগিয়েলেন এবং তার দুই হাত আল্লাহ নবীর দুই রানের উপরে রাখলেন। وقال يا محمد اخبرني عن الاسلام, হে মোহাম্মদ তুমি আমাকে খবর দাও ইসলাম কাকে বলে। قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا. ইসলাম হচ্ছে তুমি বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং তুমি সাক্ষ্য দিবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, তুমি বছরে নিয়মিত যাকাত আদায় করবে, তুমি রমজানের সিয়াম পালন করবে এবং আল্লাহর ঘরের হজ করবে যদি তোমার সেই পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকে। বলা সাদাক্ত, আগন্তুক বললেন তুমি ঠিকই বলেছ। قال فأخبرني عن الإيمان, দ্বিতীয় প্রশ্ন আগন্তুক বলছেন তুমি আমাকে খবর দাও ঈমান কাকে বলে। قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت, তিনি বললেন তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, তার ফেরেশতামণ্ডলীর উপরে, তার প্রেরিত কিতাবসমূহের উপরে, তার প্রেরিত রসুলগণের উপরে, আখিরাতের উপরে, এবং তুমি বিশ্বাস স্থাপন করবে তকদিরের ভালো মন্দের উপরে। আগন্তুক বললেন সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। ছয়টি বিশ্বাস না আনা পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। ছয়টি বিশ্বাস প্রত্যেকটাই অদৃশ্য বিশ্বাস। আল্লাহকে আমরা দেখি না, ফেরেশতাকেও আমরা দেখি নাই, আল্লাহর কিতাবসমূহ আমরা দেখি নাই, তার রসুলদেরকেও আমরা দেখি নাই, আখেরাতকেও তো দেখার প্রশ্নই উঠে না, তকদিরের ভালো মন্দ আমরা জানি না। আজকে যারা পেপার পড়েছেন তারা দেখেছেন আমাদের কক্সবাজারের মেয়ার সাহেব চমৎকার একটা কথা বলেছেন, তাকে ধন্যবাদ জানানো উচিত যে মানুষ ভোট না দিলেও আল্লাহ ফেরেশতা ভোট দিয়ে আমাদের নেত্রীকে জয়লাভ করাই দেবে। ফেরেশতার পরে বিশ্বাস বোঝা গেল, অতএব ধন্যবাদ। قال فأخبرني عن الإحسان, তৃতীয় প্রশ্ন আগন্তুক বলছেন আপনি আমাকে এহসান সম্পর্কে খবর দিন। এহসান মানে কৃতজ্ঞতা। জবাব দিচ্ছেন আল্লাহ রাসূল, আন তাবুদ আল্লাহ কান্নাক তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আপনি ইবাদত করবেন আল্লাহর এমনভাবে যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন। যদি দেখতে না পান তাহলে এটা বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে দেখছেন। সুম্মান তালাকা, অতঃপর আগন্তুক চলে গেলেন। ওমর বলছেন লাগস্ত মালিয়া, আমি কিছুক্ষণ দাঁড়ালাম, অন্যরা সব চলে গেল মসজিদ থেকে, তা আমি কিছুক্ষণ দাঁড়ালাম, দেরি করলাম। সুম্ম কল আলি ইয়া ওমর আতাদ্রি মানুষ সাহেব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন ওমর তুমি কি জানো এই প্রশ্নকারীটা কে চলে গেল? আমি তো বলতে পারব না, এটা আপনি বলুন। তিনি জবাব দিলেন ফাইন হো জিব্রিল ও আয়াতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছিলেন জিব্রিল
এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এতে প্রমাণিত হয় ইসলাম সম্পূর্ণরূপে আল্লাহ প্রেরিত দিন, এখানে মানুষের কোনো যুক্তি বুদ্ধি কিছুই নাই। এহসান কাকে বলে? ইতকানহু ওয়াল ইখলাস ফি বিল খুশু, ইখলাস ফিহা বিল খুশু, খুশু খুশুর সঙ্গে সালাত আদায় করাকে এহসান বলে, অর্থাৎ সুন্দরভাবে সালাত আদায় করা। যিনি যা সালাতে যত বেশি মনোনিবেশ করতে পারবেন তিনি সালাতে তত বেশি মজা পাবেন। দুর্ভাগ্য মশার কামড়ের চোটে তাহাজ্জুদ পড়া যায় না। কি করে মনোযোগ আসবে যারা আমাদের মশার কামড় খাওয়াচ্ছে আর অন্যদিকে বলছে এডিস লার্ভা পেলে শাস্তি হবে, তাদেরকে আল্লাহ বিচার করবে, আমরা তো লাচার ক্ষমতা নেই। এত মশার আসছে এটি, যারা তাহাজ্জুদ পড়েন তারা জানেন যে কি বিপদ। অতএব মশক নিধন যজ্ঞের যারা নেতৃত্ব দিচ্ছেন দয়া করে মশা মেরে বলুন যে হ্যাঁ মশা মেরেছে। কোনোদিন তো কামানদের গর্জন তো আমরা শুনতে পাই না, পান আপনারা বলছে কামান দাগে মশা আছে না, মশা মারার তো যন্ত্র তো কামান দাগে। কয় বছর যে শুনলে এবার আওয়াজ তাড়লেই ভালো জানেন, অত শুনছি মশা সমানে মারা হচ্ছে আর আমরা দেখছি মশার চটে বসতেই পারি না। যাজ্ঞা ওগুলো বললে হতে পারে হ্যান্ডকাপার হতে পারে। আসেন ইসলামের এই বিধান সমাজে থাকার ব্যাপারে। ওদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা ভাষণ দিয়েছিলেন, 13টা হাদিস বলেছিলেন, প্রথমটা তো শুনলেন উম্মুল হুসাইনের যে হাদিসটা, যদি তোমাদের উপরে নাক কান কাটা গোলামর শাসক হয় আর যদি তিনি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের পরিচালনা করেন তোমরা তার আনুগত্য করো, তার কথা শোনো এবং মান্য করো, এই তো প্রথম ভাষণ কিন্তু এটাই আইয়াম তাশরিকের প্রথম ভাষণ। দ্বিতীয় দিনের ভাষণ কি? একই ধরনেরই, ইত্তাকুল্লাহ রব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদু জাকাত আমওয়ালিকুম আতিউ জা আমরিকুম তাদখুলু জান্নাত রব্বিকুম। তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের প্রতিপালক, তোমরা পাঁচ অক্ট সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের জাকাত আদায় করো, তোমাদের শাসকের আনুগত্য করো, অতঃপর তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। শাসক ভালো হোক মন্দ হোক তার প্রতি আনুগত্য বজায় রাখলেই তবে দেশের শৃঙ্খলা থাকে। হটাও আর বসাও এই যে রাজনীতি, এটা ইসলামের বিরোধী, এটা অসংখ্য জীবন হানি হচ্ছে প্রতিদিন, কতজন পঙ্গু হচ্ছে তার ঠিক নাই। যারা মরছে তারা না দুনিয়া পাচ্ছে না আখেরাত পাচ্ছে, যারা পঙ্গু হস্ত চিরদিনের মতো কেউ তাদের দেখেও না। ওরা যে উত্তর কারো কাছেই নাই, তারা পাচ্ছে কি? ইসলামের কাছে এর সুন্দর উত্তর আছে, যদি তুমি পরকালীন স্বার্থে নিহত হও তাহলে তুমি শহীদ হবে, তোমার পুরস্কারের ঢালি নিয়ে জান্নাতের হুররা বসে আছেন তোমাকে গ্রহণ করার জন্য, আসমান জগতে অসংখ্য ফেরেশতা অপেক্ষারত আছেন। অতএব তোমার এই মৃত্যু মৃত্যু নয়, লা তাকুলু লিমা ইয়ুক্তাল ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল হুম আহিয়া। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং বড় অমর ওলাকিল্লা ইয়াশউরুন, কিন্তু মানুষ এটা বুঝতেই পারে না। আল্লাহর রাস্তায় কি আমরা মরছি? প্রশ্ন করবেন নিজের কাছে, আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় মরছে, আপনার যে তরুণ যুবকটা আগামী দিনে আপনার সন্তানের হাল ধরবে, সে ছেলে যখন যাচ্ছে মিছিলে চলে যাচ্ছে ফিরছে না, কেমনটি হচ্ছে আপনার কাছে মনে করে দেখুন।
আপনার কোনো সান্ত্বনা নেই যে আমার ছেলে মরল কোথায় গেল। যদি মনে হয় যে না আমার ছেলে মরে গেছে কিন্তু সে জান্নাতে চলে গেছে, তখনই আপনার মনে স্বস্তি আসবে। তার আগে নয়, সারা জীবন বাপ মা হিসেবে আপনাকে পস্তাতে হবে, দুঃখ এবং বেদনায় নিজেকে নিজে রক্তক্ষরণ হবে, ভিতরে কেউ বুঝতে পারবে না। এইভাবে কত পরিবার যে পৃথিবীতে শেষ হচ্ছে তা ঠিক নয়। প্রতিদিন আজকে এবার খুললেই তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে, রাশিয়া আর ইউক্রেন যুদ্ধে মানুষ মরছে কীভাবে। ইতিপূর্বে শুধু সাধারণ মানুষই মারা গেছে বলে 9,000 মতো, এসব জীবনের কোনো মূল্য নাই। মারছে কারা, মরছে কারা, কেন মরছে কেউ কিছু বলতে পারে না, কিন্তু যুদ্ধ হচ্ছে, চলবে জবরদস্ত যুগ। এখন গায়ের জোর যত বেশি সে তত মারবে, এই মারবে আর ঠেকাবে, এই কাজ করে বেড়াইতে হবে, কিন্তু এর কোনো চূড়ান্ত ঠিকানা নেই। এই ঠিকানা সেরে পাশে মুসলমানদের কাছে, আর সেই জন্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় হজের সর্বশেষ ভাষণে ইয়ামাত শিখের তৃতীয় দিনে বলে গেলেন, তারাক্ত ফিকুম আমরাইন লা তাদুল্লু মা মাসাকুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত নবীহি। আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে দুটো বস্তু, যতদিন তোমরা দুটিকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাব দুনিয়াতে আছে ধ্বংস করার ক্ষমতা কারো নেই, যারাই চেষ্টা করবে তারাই ধ্বংস হবে, কিতাব ধ্বংস হবে না। এমনকি কিতাবের একটা বিধান জানতে পেরে, হাদিসের একটা নির্দেশ পালন করে আজকে ইউরোপে অনেক খ্রিস্টান ধর্ম যাজক তার লক্ষাধিক, তিনি বলেন আমার 1,00,000 অনুসারী আছে, উপস্থিত তখন প্রায় হাজার হাজার খ্রিস্টান অনুসারী সেখানে ছিল, সবাই একসঙ্গে মুসলমান হয়ে গেছে একটা হাদিস। উনি 3 দিন স্বপ্ন দেখেছেন যে তুমি সাদা পোশাক পরো, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন উনি হতভম্ব হয়ে গেলেন। সাদা পোশাক তো মুসলমানদের পোশাক, কিন্তু আমরা খ্রিস্টানরা পড়ি না, কেন একথা বলা হচ্ছে। হঠাৎ সেদিন তার এক বন্ধু এসে হাজির, বলছে আমি হজে যাচ্ছি। হজ মানে কী জিনিস? হজ মানে আল্লাহর ঘরে যেতে হবে, সেখানে যেয়ে কী করতে হয়, সেখানে যেয়ে সাদা পোশাক করে ইহরাম পরতে হয় ইত্যাদিতে যে বলে, আমি তোমার সঙ্গে যাব। তো তুমি মুসলমান হও, মুসলমান কীভাবে হতে হয়, কলমা পড়ো, কলমা সাদা পড়ো, পড়ে দাও আমাকে, পড়িয়ে দিল। এবার উনি চললেন হজে, কিন্তু হজে গেলে যে এহরাম পরতে হবে উনি এহরাম পরা শিখিয়ে দিলেন, সাদা পোশাক পরেছে। এবার হজের ময়দানে, আরাফাতের ময়দানে 1,00,000 মানুষের সাদা পোশাক দেখে লোকটা স্তম্ভিত, হায় এই দৃশ্যই তো আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ এটাই সত্য, নিঃসন্দেহে এটাই সত্য। ফিরে এলেন, তিনি শুনালেন সবাইকে, হাজার হাজার খ্রিস্টান একই সঙ্গে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, শুধু ইসলামের একটা বিধান জানতে পেরেই এই পরিবর্তন সূচিত হচ্ছে। আজকের পৃথিবীতে ইসলামের উপরে আমরা দৃঢ় থাকি, ইনশাল্লাহ দেখবেন আগামী দিনে পৃথিবীতে ইসলাম ছাড়া কিছুই থাকবে না, সমস্তই লোকই মুসলমান হয়ে যাবে। এমনভাবে হবে যে এই দেশের মানুষের সামনে আর দ্বিতীয় কোনো ধর্মই থাকবে না, কিন্তু সব জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সম্মিলিতভাবে প্রয়াস চালাতে হবে এবং সমাজ সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষকে তো জানাতে হবে, না জানলে মানুষ শিখবে কোত্থেকে। আর এই জন্য সংস্কারের প্রচেষ্টার মাধ্যমে দিন বেঁচে থাকবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দীন বাদা গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরামা আহমুল লাযিনা ইসলিহুনা মা আফসাদা আন-নাস মিন বাদি সুন্নতি রাওয়াহু আহমদ বিসনাদিন সহীহ।
ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো দিন এসেছিল গুটিকা মানুষের মাধ্যমে, অল্প লোক ছিল না মক্কায়। যেদিন ওমর ইবনে খাত্তাব মুসলমান হলেন সেদিন মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। তারপর আস্তে আস্তে দিন কবুল করার কারের সংখ্যা বেড়েছে, এটাই ইঙ্গিত আসতেছে এই হাদিসের মধ্যে। ইসলাম এসেছিল গরিব অবস্থায়, অর্থাৎ অচেনা অবস্থায়, কামা বাদা, আবার সেই অবস্থায় ফিরে যাবে। তাতু বলেন গোরাবা, সেই গোরাবাদের জন্যই যাবতীয় সুসংবাদ। তারা কারা? ওহমুল্লাদিনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, আমার মৃত্যুর পরে যে সমস্ত সুন্নতকে মানুষ ধ্বংস করে ফেলেছে সেগুলোকে যারা ইসলাহ করে পুনর্জাগরিত করে, সেই গুটি কয়েক লোকদের জন্যই জান্নাতের সুসংবাদ। ওদের সমাজ সংস্কারের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সংস্কারের কাজ না করলে মানুষ হক জানতে পারবে না। ওই মানুষটা স্বপ্নে দেখে হয়তো সাদা পোশাক সম্পর্কে জানতে পেরেছে, আল্লাহ তার সবাইকে তো স্বপ্নে দেখাবে না। আমাদেরকে দাওয়াত দিয়ে যেতে হবে পৃথিবীর কোনায় কোনায় যেখানে আমরা আছি, আমরা সবাই যদি সবাই কোরআনের বা হাদিসের কোনো বিধান মানুষকে বর্ণনা করি তাহলে মানুষ সহজে জানতে পারবে হক কোনটা। আর এই প্রচেষ্টা একাকেই হন আর দলবদ্ধভাবে হন, সবাইকে চালিয়ে যেতে হবে। তবে জামাতবদ্ধ প্রচেষ্টাকে আল্লাহপাক ভালোবাসেন, সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান ফাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, আল্লাহপাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সব অর্থাৎ সারিবদ্ধভাবে, যেন তারা শীর্ষ ঢালা প্রাচীরের এই জামাতবদ্ধ জীবনের অত্যন্ত গুরুত্ব দিয়ে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক আলা ইয়াযুরুহুম মান খাযালহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওহুম কাযালিক। হযরত সাহাবান থেকে বর্ণিত এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের প্রাককাল পর্যন্ত একদল হকপন্থী মানুষ থাকবে, ইমানদার মুসলমান থাকবে, যারা সবসময় হকের উপরে দৃঢ় থাকবে এবং তারা বিজয়ী থাকবে। তাদেরকে লোক ছেড়ে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। অতএব আমাদের কর্তব্য হবে যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাণীকে এবং কর্মকে মানুষের নিকটে তুলে ধরা এবং নিজের আমলের মাধ্যমে সেটা প্রচার করা, কারণ বলার চাইতে করার মধ্যে ইফেক্ট পড়ে বেশি। আমি বললাম কিন্তু করলাম না, আল্লাহ আপনার কথা বান্দা কিন্তু আপনার কথা শুনবে না। আর এটা হতে হবে সম্পূর্ণরূপে শিরক ও বিদআত মুক্ত, কারণ প্রকৃত ইসলামী আন্দোলন সেটাই যেখানে কোনো শিরক থাকে না, যেখানে কোনো বিদআত থাকে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন এটা তো কোনো বিদায় গ্রহণকারীর ভাষণ মনে হচ্ছে, অতএব হে আল্লাহ রাসূল আপনি আপনাদের আমাদেরকে আরও বেশি ওয়াজ করুন। তখন তিনি বলেছেন, দেখো ওসিয়াকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে প্রথম ওসিয়াত করছি যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসমা'ই ওয়াত্তা'আ, তোমরা নেতার আদেশ শোনো এবং মানো, ওয়াইন কানা আবদান হাবশিয়ান, যদিও তিনি হাবশি গোলাম হন। মনে রেখে দিও আমার পরে একটা দিন আসতেছে, হাসায়ের ইখতিলাফান কাসীরা, তখন তোমরা বহু মতভেদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই মতভেদের যুগে তোমাদের উপরে অপরিহার্য হল আমার সুন্নত এবং আমার হেদায়তপ্রাপ্ত খলিফাদের সুন্নত আমল করা। আব্দু আলাইহা বিন নওয়াজিস
মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে সেগুলো। অজ্ঞা কুম্ভা মহদাসাতুল উমৌর, যাবতীয় নবদ্যৌত বিষয়ের সমূহ থেকে তোমরা দূরে থাকবে। মনে রেখে দিও, এমন একটা জমানা আসতেছে, ইন্না মিন ওয়ারায়কুম জামানা সাবরিন আল মুতামাসসিক ফিহি আজল খামসিনা শাহীদা মিনকুম লিল মুতামাসসিক ফিহি, এমন একটা জমানা আসছে কষ্টের জমানা, সেদিন আমার একটা সুন্নত যদি কেউ কঠিনভাবে আঁকড়ে ধরে রাখে সে পঞ্চাশ জন শহীদের সমান নেকি পাবে। অতএব সেদিনের জন্য তোমরা প্রস্তুত থাকো, কোনো অবস্থাতেই যেন শিরক ও বিদআতের সঙ্গে আপোষ করো না। আজকের পৃথিবী, আজকের মুসলিম কান্ট্রিগুলো অধিকাংশ শিরক ও বিদআতে যুক্ত হয়ে গেছে। রাজনৈতিক নেতারাও শিরক করছেন, কবর থেকে ইলেকশন ক্যাম্পেইন শুরু করে, ধর্ম নেতারা কবরে না গেলে তাদের শান্তি হয় না, কবরবাসী শুনতেও পায় না, জানতেও পায় না, বুঝতেও পারে না, অথচ কবরেই যেতে হবে। এক্ষেত্রে ধর্ম নেতারাও যা, রাজনৈতিক নেতারাও তাই, সমাজ নেতারাও তাই, এগুলো থেকে বিরত থাকার জন্যই পবিত্র কোরআন ও শ্রী হাদিসের ভিত্তিতে যে আন্দোলন চলছে পৃথিবীব্যাপী, বাংলাদেশে তার নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সর্বত্র এই আন্দোলন ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে চালিয়ে যাওয়াটাই আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও শহীহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।